हेलो फ्रेंड्स, আমি অনু আর আজ আমি চলে এলাম আপনাদের জন্য অলওয়েজ ব্যাকপ্যাকার্সের তরফ থেকে একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। জাস্ট নর্মালি ঘুরতে ঘুরতে আজকে এসেছিলাম একটু প্রিন্সেপ ঘাটে, এসে দেখতে পেলাম একটা খুব সুন্দর জিনিস, তাই জন্য ভাবলাম ভিডিওটা বানিয়েই ফেলি। আজ পূর্ণিমা, আকাশে পুরো গোল থালার মতো চাঁদ, আর এই প্রিন্সেপ ঘাটে আজকে প্রচুর জনসমাগম ঘটেছে। প্রচুর মানুষ একত্রে এসে এই প্রিন্সেপ ঘাটটিকে বানিয়ে দিয়েছে ঠিক যেন হরিদ্বারের হরকে পৌড়ি। মনেই হচ্ছে না যে আজ আমি প্রিন্সেপ ঘাটে এসেছি। হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর পরিবেশ, আর এই অবস্থায় গঙ্গাকে দেখে লাগছে সত্যি আমি এসে গেছি হঠাৎ করে হরিদ্বারের হরকে পৌড়ি ঘাটে। পুরো প্রিন্সেপ ঘাটটা দেখতে এত অপূর্ব লাগছে যে ভিডিও না বানানো থেকে আমি নিজেকে আটকাতে পারলাম না, তাই এই ছোট্ট ভিডিওটা হঠাৎ করে আমি বানিয়েই ফেললাম। প্রচুর মানুষ গঙ্গায় নিজের পরিবার পরিজন, নিজের সংসারের সুখ শান্তি কামনায় প্রদীপ জ্বালিয়ে বাসিয়ে দিচ্ছে গঙ্গা বক্ষে। এ এক অদ্ভুত অনুভূতি। শুধু তাই নয়, গঙ্গা আরতিও চলছে, আর ঠিক সেই একই গানে যে গানটা হরিদ্বারের হরকে পৌড়ি ঘাটে শুনতে পাওয়া যায়। এই অভূতপূর্ব দৃশ্য আমি আজ দেখতে পাবো আমি এটা ভাবতেই পারিনি, আর এত ভালো লাগছে যে যেটা আমি বোধহয় ভাষাতে ঠিক বোঝাতে পারছি না আপনাদেরকে। চারিদিকে প্রদীপ জ্বলছে, চারিদিকে একটা সুন্দর গান, একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে পুরো প্রিন্সেপ ঘাটেতে। হরিদ্বারের তুলনায় কোনো অংশে কম নয়। আমি যে হঠাৎ করে আজ এখানে এসে পড়ে এমন একটা সুন্দর অনুভূতি পাবো আমি ভাবতে পারিনি। আমার ছেলেটিও এই প্রদীপ জ্বালানোতে পিছিয়ে পড়েনি, সেও একটি প্রদীপ নিয়ে এসে গঙ্গায় ভাসিয়েছে। জানি না কি বলেছে, কিন্তু মনে মনে খুব আনন্দ পেয়েছে। চারিদিকে আজ শুধু প্রদীপই প্রদীপ। গঙ্গাবক্ষে ভাসানো এই ছোট ছোট প্রদীপ সকলের প্রার্থনা মঙ্গল কামনার সঙ্গে করে এসে চলেছে অজানা উদ্দেশ্যে। কিছু ছবি করে ফেললাম ক্যামেরা বন্দি। এখন মনে হচ্ছে যাই চলে তবে হরিদ্বারে। আমার আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হলে লাইক করবেন।